আমরা হল শূন্য পেয়েছি, ইন্ডাস্ট্রি আবার দাঁড়িয়েছে। মান্না ভাই আসলে অসাধারণ একজন মানুষ ছিলেন, আর সাকিব খান মান্না ভাইয়ের জায়গা ধরেছেন এটা আমি স্বীকার করছি না। মান্না ভাই চলে যাওয়াতে সাকিব খানের উপর চাপ পড়ে গিয়েছে বেশি। একজন নায়ক থাকে তাহলে তো এটা দর্শকের জন্য বিপদ, ইন্ডাস্ট্রির জন্য বিপদ। আমরা ইন্ডাস্ট্রিতে আরেকজন নায়ক হয়তো পেয়ে গেলাম, সাকিব খানের উপর চাপ কমছে। না না, অবশ্যই না, সাকিব খান সাকিব খান, শরীফুল রাজ শরীফুল রাজ। সাকিব খান কোনোদিনও এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য রাজিই হতেন না। আমি অভিনয় করি 20 বছর, আমি কিন্তু সুপারস্টার মান্না ভাইয়ের সাথে সিনেমা করেছি, তারপর কিন্তু আমি কোনো নায়কই পাই নাই অভিনয় করার জন্য। সিনেমা করার সুযোগ পেতাম, আমার কিন্তু একটা বয়স চলে গেল, আমি সুযোগই পেলাম না, বিকজ নায়ক ছিল না। এখন আমি যদি 70 বছর বয়সে সুযোগ পাই অভিনয় করার নায়িকার, সেটা কিন্তু আমার দর্শকই মেনে নেবে না। দেয়ালের দেশের সাথে সংযুক্ত হওয়ার গল্পটা খুব কঠিন না। আমাকে মিশুকমণি অ্যাপ্রোচ করলেন যে এই চরিত্রটিতে উনি আমাকে ভাবছেন, তো আমি বললাম যেখানে বুবলি আছে বা শরীফুল রাজ আছে আমি এখানে কি ক্যারেক্টার প্লে করব। তারপরে উনি বললেন আপনি একটু পড়েন, আপনি একটু দেখেন, এখানে আসলে আমার একজন অভিনেত্রীর প্রয়োজন। তো আমি আসলেই দেখলাম যে ওনার যে স্ক্রিপ্ট ওখানে একজন অভিনেত্রীর প্রয়োজন এবং আমার অভিনয় করতে ভালো লাগে, তো আমি রাজি হয়ে গেলাম। প্রচুর হল ছিল, প্রচুর চলচ্চিত্র হতো, তো এর মধ্যে কম্পিটিশন থাকতো কার সিনেমা বেশি চলবে, কোন সিনেমা বেশি দেখবে। কিন্তু মাঝে কিন্তু অনেক বছর আমরা হল শূন্য পেয়েছি এবং অনেক হলও কমে গিয়েছিল। তো ইদানিং হল হচ্ছে, এবছর ঈদে 12টা চলচ্চিত্র নির্মাণ হবে, তার মানে ইন্ডাস্ট্রি আবার দাঁড়িয়েছে। তো এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার, কারণ ইন্ডাস্ট্রি না থাকলে অভিনয় করবো কোথায়। মান্না ভাই আসলে অসাধারণ একজন মানুষ ছিলেন, আমি বলবো ডেডিকেটেড টুয়ার্ডস আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ওনার মতো একজন ডেডিকেটেড মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে গেছে, এটা আমাদের জন্য অনেক বড় লস। এই যে দেখেন, উনি চলে যাওয়ার পরেই কিন্তু আমরা অনেক বছর সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাইনি, বা অনেক বছর সিনেমাই হয়নি, খুবই অল্প অল্প সংখ্যক সিনেমা হয়েছে। তো উনি যদি বেঁচে থাকতেন হয়তো এটা নিয়ে কাজ করতেন, হয়তো এত বছর গ্যাপ হতো না, আরও আগেই সিনেমা নির্মাণ হতো এবং মানুষ সিনেমা দেখতে পেত। আসলে কথায় আছে যে কারো জায়গায় ফাঁকা থাকে না, পূরণ হয়ে যায়। কিন্তু আমি বলবো কিছু কিছু মানুষ আছে যাদের জায়গা আসলে ফাঁকাই থাকে, এবং সেই মানুষদেরকে আমরা বলি লেজেন্ড। সো মান্না ভাই ইজ এ লেজেন্ড। তো ওনার এই অভাব পূরণ করার ক্ষমতা আমার মনে হয় না আর কারো আছে, হয়তো বা অন্যরা অন্যরকম সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে আসবে, কিন্তু মান্না ভাই মান্না ভাই। আর সাকিব খান মান্না ভাইয়ের জায়গা ধরেছেন এটা আমি স্বীকার করছি না, কারণ সাকিব খান মান্না ভাই বেঁচে থাকতেও সাকিব খানই ছিলেন। তো আমি বলবো মান্না ভাই চলে যাওয়াতে সাকিব খানের উপর চাপ পড়ে গিয়েছে বেশি, আর ইন্ডাস্ট্রির উপরেও চাপ পড়ে গিয়েছে। এখন একটা ইন্ডাস্ট্রিতে যদি একজন নায়ক থাকে তাহলে তো এটা দর্শকের জন্য বিপদ, ইন্ডাস্ট্রির জন্য বিপদ। এবারের ঈদের সবচেয়ে ওয়ান্ডারফুল বিষয় হচ্ছে শরীফুল রাজের 3টি চলচ্চিত্র এবং সাকিব খানেরও 3টি চলচ্চিত্র, তাই কি? আমি কি ভুল ঠিক বললাম? ও, সাকিব খানের 1টি এবং শরীফুল রাজের 3টি, তার মানে আমরা ইন্ডাস্ট্রিতে আরেকজন নায়ক হয়তো পেয়ে গেলাম যার চলচ্চিত্র দেখার জন্য দর্শকরা হলে উপচে পড়বে। তো এটাই আশা করব। আমি আমার থেকে বেশি এক্সাইটেড শরীফুল রাজ এবং বুবলি এই চলচ্চিত্রে আছে, মিশুকমণির প্রথম 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 ডিরেকশন, অনেক ইয়াং একটা ছেলে কিন্তু খুব ভালো ডিরেকশন দিয়েছেন। তো এটা খুবই একটা বড় ব্যাপার। আর শরীফুল রাজের 3টা সিনেমা আসছে মানে হয়তোবা সাকিব খানের উপর চাপ কমছে। তো এটা ভেবেও ভালো লাগছে যে একজন নায়ক থাকাটা তো একটা মুশকিল। না না, অবশ্যই না, সাকিব খান সাকিব খান, শরীফুল রাজ শরীফুল রাজ। শরীফুল রাজ দেয়ালের দেশ চলচ্চিত্রে অভিনয় করেছেন, সাকিব খান কোনোদিনও এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য রাজিই হতেন না। শরীফুল রাজ গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা চলচ্চিত্রে অভিনয় করেছেন, আম শিওর যে কখনোই আমাদের সুপারস্টার সাকিব খান ওটা করার জন্য রাজি হতেন না। তো দেশে বা পৃথিবীতে নানান ধরনের সিনেমা হয়, আর সিনেমা এখন আর 35 ক্যামেরার মধ্যে বন্দি না, সিনেমা এখন ডিজিটালি তৈরি করা যায়, একটা আইফোন দিয়ে সিনেমা বানানো যায়। সো এই মতো অবস্থায় যত মানুষ ডিরেকশন দিতে চাবে তত টেস্টের, মানে এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের যুগ। সো ধরেন আপনি যে সিনেমাটা বানাবেন সেটা আপনার টেস্টে হবে, উনি যেটা বানাবে সেটা ওনার টেস্টে হবে। তো প্রতিটা সিনেমায় অভিনয় করার জন্য এক এক ধরনের অভিনেতা প্রয়োজন হবে। তো শরীফুল রাজ বিভিন্ন আমরা হাওয়া দেখেছি, বা আমরা দেখলাম পরাণ। তো হাওয়া এবং পরাণের প্যাটার্নে কোনো মিল ছিল না, দেয়ালের দেশে
একদমই মিল থাকবে না, বা শরীফুল রাজের আরেকটা সিনেমা যেটা গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, সেটার সাথেও দেয়ালের দেশের কোনো মিল নেই। কারণ কাজল রেখা একটা রূপকথার গল্প, আর দেয়ালের দেশ একটা বাস্তব জীবনের গল্প। আর আমরা যেটাকে বলি বাংলাদেশের এবিসি ঘরানার ফিল্ম, সেরকমও একটা সিনেমা আমি দেখলাম ট্রেলার, শরীফুল রাজ করেছেন। তো একটা অভিনেতা যদি তিন ঘরানা তিনটি চলচ্চিত্রে একই ঈদে অভিনয় করতে পারেন, তাহলে একজন সহশিল্পী হিসেবে আমার তো, আমি অভিনয় করি 20 বছর, 2005 ইউ গট দ্য লুক কম্পিটিশনের মাধ্যমে আমি অভিনয় করেছি, মানে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তো আমার এই 20 বছরের অভিজ্ঞতা, এটা কিন্তু ঘটলো প্রথম যে তিন রকম তিনটা সিনেমায় একজন হিরো অভিনয় করলো। ও, এবং আরেকটা কথা বলতেই হবে যে একমাত্র সুপারস্টার শাকিব খানের উপর যদি ভর করেন বা নির্ভর করেন, তাহলে যেটা ঘটে, আমি কিন্তু সুপারস্টার মান্না ভাইয়ের সাথে সিনেমা করেছি, তারপর কিন্তু আমি কোনো নায়কই পাই নাই অভিনয় করার জন্য, কারণ একমাত্র একটাই নায়ক এবং তিনি ব্যস্ত তার দুই স্ত্রীকে নিয়ে। তো এরকম 10-12 জন যদি নায়ক থাকতো, তাহলে হয়তো আমি সিনেমা করার সুযোগ পেতাম। আমার কিন্তু একটা বয়স চলে গেল, আমি সুযোগই পেলাম না, বিকজ নায়ক ছিল না। তো আমি চাই আরও বেশি বেশি নায়ক চলচ্চিত্রে আসুক এবং প্রতিটা অভিনেতা অভিনেত্রী পারফর্ম করতে পারুক তার বয়সে। এখন আমি যদি 70 বছর বয়সে সুযোগ পাই অভিনয় করার নায়িকার, সেটা কিন্তু আমার দর্শকই মেনে নেবে না।